ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমায় গেলেন আবার রাতের বেলা উঠে গেলেন কেন? বলে গভীর রাত জিব্রাইল আমিন আমার পাশে এসে হাজির হয়ে গেল, এসে বলেন নবী আজকে ঘুমানোর রাত্র না, আমার আল্লাহ তাআলার একটা বিশেষ রাত তকদির বন্টন করার। কি হারায় গেল, কি হারায় গেল? ওই বান্দার বাড়ি হারানোর জন্য কাঁদে না, টাকা হারায় গেছে কাঁদে না, মা হারায় গেছে কাঁদে না, বাড়ি হারায় গেছে কাঁদে না, ওই বান্দা তার দিকে তাকায় আর খুঁজে আমার আল্লাহ আমি আমার মাওলারে খুঁজে পাই না, কই আমার মালিক, আমার মালিকিরে তো আমি পাই না, আমার আল্লাহ কই, আমার আল্লাহকে আমার দরকার, কারণ আল্লাহ আমাকে বানাইছেন রিজিক দেন আমার আল্লাহ, খানা দিচ্ছেন আল্লাহ, নিঃশ্বাস দিচ্ছেন আল্লাহ, সম্মান দিতেছেন আল্লাহ, হায়াত দিতেছেন আল্লাহ, সুস্থতা দান করেছেন আল্লাহ, বজ্রপাত থেকে হেফাজত করছেন আল্লাহ, বেরেলিয়ের মধ্যে আগুন আর আগুন, কেউ পুড়িয়া মরে গেল ওখান থেকে মাকে বাঁচায় দিলেন আল্লাহ, সন্তানের বাঁচায় দিলেন আল্লাহ, নদীর মধ্যে লশটা ডুবিয়া গেল সবাই মরে গেল আল্লাহ আমাকে বাঁচায় দিলেন, আমাকে কে বাঁচাইলেন? আমার আল্লাহ, যে আল্লাহ খানা দেয়, যে আল্লাহ হায়াত দিলেন, যে আল্লাহ সম্মান দিলেন, ওই আল্লাহরে তো খুঁজিয়া পাইলাম না, কোথায় বৈশা আল্লাহ আমার এত মায়া করেন, কোথায় থেকে আল্লাহ আমার এত মহব্বত করেন, ওই আল্লাহ আমাকে দূরের থেকে এত মহব্বত করেন, কাছে গেলে না জানি আরো কত মহব্বত পাইতাম, এরে নবীর উম্মতের বাল, ওই আল্লাহর তালাশ যারা করে আল্লাহর মহব্বতের ভেতরে যারা ডুবিয়া গেল, ওই বান্দা তালাশ করে আমার আল্লাহ, ওই বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে ও মালিক তুমি ধরা দিয়াও দিলা না, কোথায় তুমি, তোমাকে তো তালাশ করি, আল্লাহ কয় কই তালাশ করো, বাইরে যাওয়া লাগবে না, আমেরিকা যাওয়ার দরকার নাই, আমি আল্লাহকে কই খুঁজতে চাও, একটু নিজের মধ্যে তাকায় দেখ, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এরে বান্দা তোর নিজের মধ্যে তাকায় দেখ, আমি আল্লাহর কুদরতের আওয়াজ, ফাইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুই যেদিকেই তাকাও সেদিকেই আমি আল্লাহর কুদরত, গাছের দিকে তাকায় দেখ, ওই গাছের থেকে আল্লাহর কুদরতের ঘ্রাণ, মাছের থেকে আল্লাহর কুদরতের ঘ্রাণ, আসমানের দিকে তাকায় দেখবি আল্লাহর কুদরতের পরিচয়, তোর কণ্ঠের আওয়াজের দিকে তাকায় দেখ, এত সুন্দর কণ্ঠ কে দিল, একটা মানুষ চিৎকার দিয়ে কয় হুজুর গলা ভেঙে গেছে, ঔষধ ছাড়া আর বাঁচতে পারি না, আর এই প্রতিদিন চিৎকারের আওয়াজ, প্রতিদিন এক দেড় ঘন্টা দু ঘন্টা চিল্লানোর আওয়াজ, এই যে কথা বের হচ্ছে জিব্বা নামের মেশিন থেকে, এই মেশিনটাকে বানাইলেন, ওই মেশিনের তৈল কে দেয়, পেট্রোল কে দেয়, অক্টেন কে দেয়, গ্যাস কে দেয়, এই মেশিনটা চালু কে করে রাখছেন? আমার ওই আল্লাহ কই, আমার আল্লাহ কই, ওই আল্লাহর তো এখনো খুঁজে পাই নাই, ওই আল্লাহ ঠিকানা নিয়ে কবরে যাও, ওই আল্লাহর ঠিকানা নামিয়ে যদি কবরে যাও, ওই আল্লাহ তোরে তখন আর ছাড়বে তখন জবাব দিতে পারবো না, রব আমার কে, ধর্ম আমার কি, নবী আমার কে, আল্লাহ তখন বলবে ফেরেশতা কবরটারে জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দাও, সাপ পাঠায় দিবে সাপেরে আঘাত করতে থাকো, কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, বিচ্ছু দেখা যায়, আগুনের ধোঁয়া দেখা যায়, যত কবরে আগুন আর সাপের আমর সবগুলো বেনামাজির কবর, আবার কত কবরে 30 বছর পরে লাশটা তাজা পাওয়া যায়, এগুলো সব হলো নামাজি আল্লাহর বান্দার কবর। আল্লাহ তাআলা বলেন এটা তো কবরের হালাত, অনেকে বিশ্বাস করে না, কিসের আজাব আর গজব, এক কবরে বেনামাজিরে রাখা হলো, কবর দিয়া সবাই ঘরে চলে গেল, রাতের বেলা শুনে গরুর আওয়াজ, কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ, দৌড়ায় গেল গিয়া দেখে খোয়ারের মধ্যে 5-7টা গরুর মধ্যে একটাও নাই, কোনোটা মরে গেছে, কোনোটা দড়ি ছিঁড়িয়া পালায়া গেল। আল্লাহর নবী বলেন কবরের মধ্যে যে আজাব হয় ভিন্ন মাখলুকতেরা দেখতে পায়,
পায়, সহ্য করতে পারে না, মানুষ আর জিন দেখতে পায় না। মানুষ যদি ভাবত জীবনে ঘুমখানা সব বন্ধ করে দিত। এরে নবীর উম্মতের দল, বিবেক দিয়েছে চিন্তা করো, এই দুনিয়া কিছুই না, আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম কথাটাও সত্য, নেক আমলওয়ালার জন্য জান্নাত সত্য। কয়দিন আর বাজবা, কই গেল তোমার বাবা দাদা নানা কই গেল? একটু চোখ বুঝে চিন্তা করো তো, খেলার মাঠে কত বন্ধু বান্ধব নিয়ে খেলা করছিলাম, কত আনন্দ, রাত ভরে জোনাকির আলো। আজকে অনেক বন্ধুকে চিনিও না, অনেক বন্ধু খেলার সাথে খবরও নাই, মোবাইলও নাই, কোথায় আছে জানিও না। মনে মনে মাঝে মাঝে খুঁজি এই সেই আপন খেলার সাথীরা কোথায় গেল। আবার ছাত্র জীবনে কত বন্ধু নিয়ে লেখাপড়া করলাম, আজকে অনেকের খবর নাই, মনে মনে খুঁজি ঠিকানাও জানি না, মোবাইল নাম্বারও নাই, খবর নাই, এক এক করে খবর শুনি নাই, চিরবিদায় হয়ে দুনিয়ার থেকে চলে গেছে। এরে আল্লাহর বান্দা, আজকে তুমি শুনছো মুখবাড়ি ইন্তেকালের আওয়াজ। সেদিন আমার এলাকায় এক মাঠে হঠাৎ 11টায় ফোনে আসলো যে একজন বড় ব্যক্তি এলাকার মারা গেছে। আপনি যদি আসতেন তো ভালো হইতো, আমি দ্রুত উজু করে চলে গেলাম। গিয়া দেখি প্যান্ডেল বিশাল এক মাঠ, এক পাশে একটা প্যান্ডেল খুশির আনন্দ বিবাহের অনুষ্ঠান, ওই প্যান্ডেলের আর এক মাথায় হলো কান্নার আওয়াজ। জানাজা পড়ায় দিলাম, এই তো দুনিয়া, কারো ঘরে কান্না, কারো পাশের ঘরে আবার হাসি। এরে নবীর উম্মতের দল, আজকে যাদের মা আগুনে পুড়িয়া গেল, বাবা আগুনে পুড়িয়া গেল, ফ্যামিলি সব শেষ হয়ে গেল, এরে নবীর উম্মত এগুলো তাকায় কেন দেখো না? গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হয়ে আগুন লাগছে, ওই গ্যাস সিলিন্ডার তো তোমার ঘরেও আছে, ওই বেচারার ওই অবস্থা দেখা কেন তোমার অন্তরে ভয় আসলো না? রাস্তায় গাড়িতে চলো, কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল, তোমার তো এমন হতে পারে, আল্লাহ না করুন, ভয় কেন অন্তরে আসে না? যদি মনে করো আমি যদি এখন মরিয়া যাই, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী সবাই দৌড়াদৌড়ি করবে, ই একজন গিয়া বলবে ইমাম সাহেব আমার বাবায় মারা গেছে, জানা জানা দিয়া যাবেন না। কেউ যাবে কবরস্থানে কবর খনন করার জন্য, কেউ বাঁশ কাটার জন্য, কেউ গরম পানি দিয়ে জীবনের শেষ গোসলের জন্য পানি রেডি করবে, আবার কেউ খাটি আনতে যাবে মসজিদের থেকে, তাড়াতাড়ি খাটিয়াটা দাও, আমার নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের সবাই আমাকে দাফনের জন্য পাগল হয়ে গেল। যেই ছেলে মেয়ে আমি এত কষ্ট করে বড় করলাম, ওরা একটা সেকেন্ডের জন্য এখন বাবাকে ঘরের মধ্যে রেখে দিতে চায় না। এরে নবীর উম্মতের দল, ময়দানে মাইকিন হয়ে গেল, অমুক বাবায় মারা গেছে, জানাজায় 11টায় কিসের বৃষ্টি, সবাই জানাজা পড়ায়, এরপরে কাদের মধ্যে খাটিয়া নিয়ে কবরের দিকে রওনা। এমন জায়গায় কবর দিবে জঙ্গল বাসবাগান, যেখানে দিনে যাইতে বড় ভয় লাগে, এমন একটা জায়গায় রাখিয়া এরপরে সবাই মাটি দেয় পাড়ায় পাড়ায়, কোনো ছিদ্র নাই, সবাই পরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দিয়া সবাই চলে গেলে এখন আমার পালা শুরু হয়ে যাবে। এরে যুবক, চোখ দুটো বন্ধ করে একটু চিন্তা কর, মাথা নষ্ট হয় নাই, পাগল হই নাই, আমি যদি শার্ট প্যান্ট টাই লাগায় দাড়ি কাইটা গানের প্যান্ডেলে ঢুকতাম কেউ বাধা দিত না, পিস্তল নিয়ে যদি সন্ত্রাস হয়ে যাইতাম কে আমার সাথে ছিল, কিন্তু না, এই টুপি মাথায় দেওয়ার কারণে কত গালি শুনলাম তারপরও টুপি ছাড়ি না, দাড়ির কারণে কত তিরস্কার দাড়ি ছাড়ি না, মাদ্রাসায় পড়ার কারণে কত বাজে কথা শুনতেছি তারপরও ছাড়ি না। এরে আল্লাহর গোলাম, একটা কারণ, একটা কারণ, দুইটা কারণ না, গুনাহ নিয়ে কবরে যাইলে আজাব সহ্য করতে পারবো না। এই আজাবের ভয়টা সাহাবায়ে কেরামদের মাঝে ঢুকছে তো কান্নায় ঘুম নাই,
ওমর কাঁদে, আবু বকরের কান্না, ওসমানের কান্না, সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ, কান্না আম্বিয়ায়ে কেরামের কান্নার আওয়াজ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাসের এক রাতে নবী এশার নামাজ পড়ে আমার হুজরায় ঘুমিয়ে পড়লেন। রাতের অন্ধকার গভীরে তাকায় দেখি নবীজি আমার পাশে নাই, কোথায় গেল নবী, অন্য কোন বিবির ঘরে গেলেন নাকি? আম্মা জান আয়েশা বলেন, আমি খুঁজে খুঁজে দেখি না না, নবী কোন বিবির ঘরে যান নাই। আমি হেঁটে হেঁটে পার্শ্বে গিয়া দেখলাম আমার নবী জান্নাতুল বাকি কবরস্থানের কিনারায় গিয়া কান্না করতেছে। নবী ওই গভীর রাতে কান্না করে, আমি ওখান থেকে আবার পেছনে ফেরত আসলাম, ঘরে আসলাম, মায়ার নবীও পেছনে আসছেন। আমি বুঝতে দিলাম না নবী যে আমি গেছি, এটা যেন নবী বুঝতে না পারে, সে আমি চাদর মুড়ো দিয়ে শুয়া পড়লাম। নবীজি ঘরে ডুইকা বলেন, আয়েশা আবু বকরের মতো ভাবিও না, ওমরের মতো আমারে ভাবিও না, আল্লাহ আমাকে এমন নেয়ামত আর বরাত্ত আর গুণাগুণ দান করছেন, আমি সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি আমাকে কেমন মনে করেছো? ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমায়া গেলেন আবার রাতের বেলা উঠে গেলেন কেন? বলে, গভীর রাত, জিব্রাইল আমিন আমার পার্শ্বে এসে হাজির হয়ে গেল, এসে বলে, নবী আজকে ঘুমানোর রাত্র না, আমার আল্লাহ তাআলার একটা বিশেষ রাত, তকদির বন্টন করার রাত। আমি তখন উঠিয়া এবাদাতে মশগুল হয়ে গেলাম, আমার উম্মতের তকদিরের বন্টনটা যেন ভালোর দিকে চলে যায়। ওরে উম্মতের দল, যেই নবী জীবনটা দিয়া উম্মতের জন্য কেঁদে কেঁদে চলে গেলে, আজকে সেই নবীর জন্য কি মায়া নাই রে যুবক? তোমার বাবার বিরুদ্ধে বললে কষ্ট পাও, তোমার পীরের বিরুদ্ধে বললে কষ্ট পাও, নেতার বিরুদ্ধে বললে কষ্ট পাও। যেই বেঈমানেরা আমার নবীর গালি দিয়া বলে, দাড়ি ছাগলের দাড়ির মতো নবী, সন্ত্রাসী নবী, একটু কি তোমার দিলে মায়া নাই? যেই নবীর টুপি, যেই নবীর আদর্শের দাড়ি, যেই নবীর আদর্শের পোশাক দ্বারা আল্লাহ এত সম্মান দান করলেন, যেই নবীর আদর্শের অবস্থাটা দেখে কত শত বেঈমান বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই যে নিউজিল্যান্ডের ঘটনা ভাইজান বলেছেন, এর এক সপ্তাহ পরে আবার বিধর্মীরা কালেমা পড়তেছে, চিন্তা ভাবনা করে দেখছে নবীর আদর্শ ছাড়া শান্তির কোনো পতাকা নাই।